সো হে গাইস, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো। অ্যান্ড গাইস, এটার ওপর তো একটা আলাদা ভিডিও করতেই হতো, কারণ পুরো সেগমেন্টটা পুরো ডেঞ্জারাস আর খিচুড়ি পাকানো ছিল। দে আর নো ডাউট, সত্যি বলতে গেলে ভাই দেখে মানে এক একটা স্টেপ বলতে গেলে মানে হেসে গড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। আর গাইস, সকাল 6:57 ভাই, 6:57 সময় ভাই ডাব্লিউডব্লিউ হেডকোয়ার্টারে মানে আমাদের সেথ রলিন্স রেসলমেনিয়া মোমেন্ট পাওয়ার জন্য দৌড়েছে, মানে বলা যেতেই পারে একদম পুরো পটি চেপে দৌড়ানো যাকে বলতে গেলে। আর ভাই সেথ রলিন্সের মুখটা দেখো, মুখটা দেখে মনে হচ্ছে ভাই পটি চেপে দৌড়েছে। আর তারপরে হঠাৎ খিচুড়ির রোগ উঠে গেছে, মানে একদম হে হে করে এখন দৌড়ে এসছে, মানে ভাবতে পারছো মানে আলাদাই ফ্লেভার যাকে বলতে গেলে, মানে সিরিয়াসলি। আর তারপরে দেখো এখানে পিএ হতেই পারে হয়তো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার পেছনে ভাই লাইন মারতে ছাড়ে না, মানে সত্যি মানে একদম আলাদাই লেভেল যাকে বলতে গেলে ভাই সেথ রয়েলস ভিশনারি ক্যারেক্টার। তারপরে ভাই 8:45, মানে ভাই ভিন্স পিকম্যান এতক্ষণ ধরে ভাই রুমের মধ্যে কি করছিল ভাই? 6:57 সেথ রয়েলস হেডকোয়ার্টারে ঢুকেছে, 8:45 বেজে গেছে, মাঝখানে কি মানে হ্যান্ডেল ফ্যান্ডেল মারামারি কিছু এরকম কোনো ব্যাপার হয়েছিল নাকি ভাই? কিচ্ছু বলার নেই। আর ফাইনালি ভাই সেথ রলিন্স তারপর রুমে ঢুকলো, কিন্তু এটা কিন্তু ভিন্স মিকম্যানের রুম নয়, মানে ওখানে একটা আলাদাই টাকলা বাকলু মতো কিরকম একজন বসেছিল, কিন্তু সেথ রলিন্স ফাইনালি ভিন্সের মানে রুমে ঢুকেই গেল। আর এমনভাবে ঢুকলো যেন মনে হলো ভাই শ্বশুরের কাছ থেকে মেয়ে নিতে এসছে, মানে স্বাভাবিক ব্যাপার, মানে জাস্ট লাইক দিস, মানে সেই অনেক সেই সিনেমাগুলো হয় না, মানে সেখানে সেই সাডেনলি ঢুকে গেল, আর সামনে শ্বশুর বসে আছে, আর সেখানে সামনে গিয়ে মানে জামাই বললো যে আমি আপনার মেয়ের হাত চাই। তো এরকমই জাস্ট লাইক ভাই সেথ রলিন্সের পুরো অ্যাটিটিউড ছিল। আর ভাই ভিন্স মিকম্যানকে দেখো, ভিন্স মিকম্যান একদম কাজে এতটাই বিজি, আর সেথ রলিন্সের মানে আলাদাই ফ্লেভার যাকে বলতে গেলে। সেথ রলিন্স একদম ঢুকে হে হে করতে করতে চলে এলো, আর ভিন্স মিকম্যান ভাই নোটিসই করছে না। আমার মনে হয় সেথ রলিন্সকে একটুখানি ওয়াইল্ড স্টোন বা এরকম কিছু ফোন লাগিয়ে আসা উচিত ছিল, কারণ সেথ রলিন্সের স্যুট তো মানে একদম ড্রিপ ড্রিপ কিং যাকে বলতে গেলে, কিন্তু ভিন্স মিকম্যানের নজরই পড়েনি, কেউ কিচ্ছু বলেনি। এবার সেথ রলিন্স আরও ভালো করে নজর পাওয়ার জন্য পা দুটোকে একদম পাদুকা জোড়া একদম ভিন্সের মুখের সামনে তুলে ধরেছে, অ্যান্ড এবার ভিন্সের ধীরে ধীরে একটুখানি নজর এসছে আর বলছে পা কার ওপর তুলছিস, পা কার ওপর তুলছিস ভাই? তোর মতো চারটে সেথ রলিন্সকে কিনে আমি রাসেল মেনে মেন ইভেন্ট করাতে পারি, তুই পা নাবা? আর ভাই সেথ রলিন্স এতে বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে, সেথ রলিন্স বলছে আচ্ছা আচ্ছা ভাই পা ফা নামিয়ে দি। ওয়ালা আস্তে আস্তে পা ফা নেবে, এখন পুরো সুটেড বুটেড হয়ে একদম পুরো ভালো মতো দাঁড়িয়েছে। এখন সেথ রলিন্সের একটাই ইচ্ছা, ও দাদু আমাকে রাসেল মেনিয়া ম্যাচ দাও, ও দাদু আমাকে রাসেল মেনিয়া ম্যাচ দাও। আর ভাই সেথ রলিন্স এখন ডিফারেন্ট ডিফারেন্ট কথা বলে টোলে বলে টোলে ভাই ভিন্স মিকম্যানের থেকে ম্যাচ নেওয়ার চেষ্টা করছে। আর ভাই প্রথম প্রথমে তো ভাই সেথ রলিন্স সেটা বলছে যে তুমি আমাকে ডেকেছো কেন, মানে তাড়িয়ে বের করে দেওয়ার জন্য, মানে আমি রয়ের মধ্যে এমন কিছু ধ্বংসলীলা করেছি ভাই তার জন্য। আর ভাই ভিন্স মিকম্যান এখানে বলছে না 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 আমি ও সমস্ত কিছুর কথা মানে ভাবছি না, কিন্তু সেথ রলিন্স তারপরে বলছে যে তাহলে কি হতে পারে, কারণ অলরেডি ট্রিপল এইচের সাথে বিবাহিত, তো তোমার কি বলবো ভাই তোমার জামাই তো এখন রেসলমেনিয়া ছেড়ে চলে গেছে, মানে পুরো ডাব্লিউডব্লিউই ছেড়ে চলে গেছে, ইন রিং ক্যারিয়ার থেকে চলে গেছে, তো নিশ্চয়ই তোমার জামাইয়ের সাথে আমার ম্যাচ সেট করবে না, অলরেডি আমি তোমাকে হারিয়ে দিয়েছি। না বলা চলে যে এটা আমার নিজের বানানো ভাই, এরকম কিছু হয়নি, কিন্তু সেথ রলিন্স এখনো পর্যন্ত খেপে আছে ভাই রেসলমেনিয়া মোমেন্ট নেওয়ার জন্য, রেসলমেনিয়া ম্যাচ নেওয়ার জন্য। আর ভাই সেথ রলিন্সকে ভিন্স মিকম্যান আস করেছে ভাই ওয়াই রেসলমেনিয়া, মানে এবারে রেসলমেনিয়া এত বেশি কেন মানে ডেঞ্জারাস? তো সেথ রলিন্স বলছে ইটস আ স্টুপেন্ডাস, তখন বলছে স্বাভাবিক ব্যাপার। তো এবারে রেসলমেনিয়া হতে হতে পারে যে ভাই সেথ রলিন্স, উইদাউট সেথ রলিন্স তো ভাই রেসলমেনিয়া মেন ইভেন্ট হতেই পারে, আর এটা সব থেকে বেশি শকিং লেগেছে। আর সেথ রলিন্স তো পুরো মুখ একদম পুরো চুপসে গেছে, মানে এক সেকেন্ড এক সেকেন্ড, উইদাউট সেথ রলিন্স? তখন বলছে না 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 এটা হতে পারে না ভাই, স্টুপেন্ডাস রেসলমেনিয়া উইদাউট সেথ রলিন্স হতে পারে না, এখানে সেথ রলিন্স থাকবেই থাকবে থাকবেই থাকবে, এখানে যা হয় হয়ে যাক ভাই সেথ রলিন্সকে থাকতেই হবে। আর ভিন্স মিকম্যান বলছে যে হ্যাঁ 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 স্টুপেন্ডাস রেসলমেনিয়া বলে কথা, তো সেথ রলিন্সকে তো আনতেই হবে, কিন্তু সেথ রলিন্সের জন্য আমি ঠিক করে রেখেছি ঠিক করে রেখেছি যে সেথ রলিন্সও মোমেন্ট পাবে রেসলমেনিয়াতে, আর সেথ রলিন্সও রেসলমেনিয়াতে যাবে। এখন কথা হলো যে সেথ রলিন্স তো ভাই এটা শুনে একদম পুরো লাট্টু ফুটা যাকে বলতে গেলে, সেথ রলিন্স তো একদম পুরো খেপে ঝোল হয়ে গেছিলো, কিন্তু সেথ রলিন্স তারপর বলছে এক সেকেন্ড এক সেকেন্ড, রেসলমেনিয়া মোমেন্ট পাবো সেটা তো ঠিক আছে, কিন্তু আমাকে ফেস কে করবে, মানে আমি কার সাথে ফাইট করতে চলেছি? এবার ভিন্স মিকম্যানের খেলা আসলে শুরু হয়েছে, ভিন্স মিকম্যান বলছে যে হ্যাঁ হ্যাঁ কেউ না কেউ তো একটা ফাইট করবে, কেউ না কেউ তো একটা ফাইট করবে, কিন্তু সে যে হবে তাকে আমি পিক করবো, আর সেই রাতেই।
এখন সেথ রলিন্সের এখন মাথা চটকে গেছে, একদম পুরো লুলু ফুলু হয়ে গেছে ভাই। সেথ রলিন্স বলছে যে আমি তো এখনো পর্যন্ত কিছু বুঝতে পারছি না, আর ভিন্স মিকম্যান বলছে যে তুমি আম খাও, আমের আটি গুনো না। মানে হ্যাঁ এটাই তো ভাই বাংলা প্রবাদ হয়, তুমি আম খাও আমের আটি গুনো না, এখন সেই আটি তোমার পেছনে ঢোকাবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেথ রলিন্স তো ভাই এতেই খুশি ভাই, রাসেলমেনিয়া মোমেন্ট পাওয়া নিয়ে কথা। আর গাইস তারপরে সেথ রলিন্সের তো আলাদাই ফিলিং হয়ে গেছে, একদম পুরো বললে নাচে নাচে যাকে বলতে গেলে। সেথ রলিন্স বলছে আমি রাসেলমেনিয়া মোমেন্ট পেয়ে গেছি, রাসেলমেনিয়া মোমেন্ট পেয়ে গেছি, কিন্তু এতটাই উৎসাহিত ভাই তুই স্টেফিনি মিকম্যানকে হাতে পেয়ে যাসনি, তুই রাসেলমেনিয়া মোমেন্ট পেয়েছিস, এটা তোর বোঝা উচিত ছিল। ও তো ভাই একদম পুরো রাউন্ড রাউন্ড মানে গোড়াগুড়ি শুরু করে দিয়েছে। অ্যান্ড ওটা কি কম ছিল, এবার সেলিব্রেট করার জন্য ওখানে টিরাইনোসরাসটাও বলছে যে ভাই আমাকে ছেড়ে দে, আমাকে ক্ষমা কর ভাই। লাস্টে সেথ রলিন্স উঠে ওখানে বললে বললে সাবা সাবা শুরু করে দিয়েছে ভাই, ডলার মেহেন্দি সেই গান তোমাদের মনে আছে ভাই, মানে তুরু তুরু তু তুরু তুরু তু তুরু তুরু তু তারারা গান শুরু করে দিয়েছে, মানে আলাদাই ফ্লেভার। আর ভিন্স বলছে নিকাল ফ্যালি ফুরসত পে নিকাল, তু নিকাল হাসে ভাই। ভিন্স মিকম্যান তো ভাই সহ্য করে নিচ্ছে, আর সেথ রলিন্সের এখনো মানে রগড় চলে যাচ্ছে ভাই, সত্যি বলতে গেলে খুবই থান্ডারাস ছিল দে আর নোডার ভাই। সেথ রলিন্সের মানে ওই মুহূর্তটাই আলাদা ফ্লেভার ছিল, মানে তোমরা যতবার দেখবে তত তোমরা বুঝতে পারবে মানে কিরকম হয়েছে। কিন্তু ভাই সেথ রলিন্সকে কে ফেস করতে চলেছে তার উপরে আমি ভাই একটা আলাদাই ভিডিও আনবো, যেখানে আমরা পুরো চুল চেরা বিশ্লেষণ করবো যে ভাই সেথ রলিন্সের কে রাসেলমেনিয়া অপোনেন্ট হতে চলেছে, আদৌ কি কোডি রোডস হবে না অন্যই আলাদা লেভেলে চলে যাবে, তো সেটাকে নিয়ে কালকে ডিসকাশন করবো। তো গাইস আজকের ভিডিও এতটাই, আর হ্যাঁ যদি তোমাদের মনে হয় যে এটা খুবই এন্টারটেইনিং, মানে এন্টারটেইনিং কিছুই নয় ভাই, আগে মিমিক্রি করতাম কিন্তু এত গালাগাল দিত মানুষজন, এত গালাগাল দিত, তো তার জন্য আমি মিমিক্রি করা ছেড়ে দিয়েছি। আর হ্যাঁ নিজে নিজেও স্ক্রিপ্ট লিখতাম মাঝে মধ্যে, কিন্তু সেই সমস্ত কিছু ছেড়ে দিয়েছি। কিন্তু হ্যাঁ আরও নিয়ে আসবো, নিকুচি করেছে যা ইচ্ছে গালাগাল দিই, কিন্তু কন্টেন্ট বলে কথা, তো কন্টেন্ট আরও আসবে, আরও দেখতে পাবে। তো দেখা হচ্ছে নেক্সট শো।